কি করছো বৌমা তুমি এখানে? আসলে মা খুব গরম পড়েছে তো তাই ভাবলাম জলটা একটু ফ্রিজে ভরে রাখি, ঠান্ডা হবে দিয়ে খাবো। খুব গরম লাগছে, ফ্রিজে জল খেতে হবে? তা মাসের শেষে যে কারেন্টের বিলটা আসবে সেটা কে দেবে? তোমার বাবা? তোমার বাবাকে বলো না একটা ফ্রিজ গুলো কিনে দেবে, কারেন্টের বিলটাও মিটিয়ে দেবে, তুমি যত পারো তত ফ্রিজের জল খাবে। আর সেটা যদি না পারে তো তোমার বাবাকে বলো একটা মাটির কলসি দিবে, হ্যাঁ, তো সেই কলসির ভিতরে জল ভরে রাখবে আর খাবে, দেখবে খুব ঠান্ডা লাগবে, বুঝেছো? খুব শখ হয়েছে কারেন্টের বিল পুড়িয়ে উনি ফ্রিজ চালিয়ে ফ্রিজের জল খাবে। তবে ফ্রিজটা কিসের জন্য মা? ফ্রিজটা কিনেছি আমি কারেন্টের বিল খরচা করে তোমাকে জল খাওয়ার জন্য না। ফ্রিজটা কিনেছি একে ওকে বলবো আমার ফ্রিজ আছে, আমার এটা আছে, আমার ওটা আছে, তাই বলে কারেন্টের খরচা করার জন্য না, বুঝেছো? আর তোমার যদি অতই শখ তো বলো না, তোমার বাবাকে তোমার বাবা বিয়ের সময় কি দিয়েছে? কিছুই তো দেয়নি, মেয়েকে একদম ঢং ঢং করে পাঠিয়ে দিয়েছে। ছি ছি ছি, লোকে কি বলছে যে কাকে নিয়ে এলে? কিচ্ছু দিল না, কি দিল কি দিল তোমার বাবাকে বললো? হ্যাঁ, যদি তাও না পারে তো একটা কাজ করো, তুমি ওই কলসিটা নিয়ে না গলায় বেঁধে জলে ছাপ দিয়ে দাও, তাতে কি হবে বলো তো? তোমার একটু গরম লাগে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, খুব শখ ফ্রিজের জল খাবে। শোনো, এই যে এত কিছু হলো, বাবু এলে বা কানে লাগিও না, হ্যাঁ, কুচি কুচি করে তো সেটা তো বেশ ভালোই পারো। কি বিদ্যা পেয়েছো যে? হ্যাঁ, বাবার বাড়িতে তো তোমার কিছুই নেই, গেছিলাম দেখলাম কিছুই নেই, একটা খাটও নেই, একটা বসার জায়গাও নেই ভালো, আর তার মেয়ের আবার শখ কত ফ্রিজের জল খাবে, সেই তো বুঝলেন কিভাবে সংসারে আগুন লাগাতে হয়, কিভাবে ঘর ভাঙতে হয়, এই ছেলের কানে বউ কি বলছে, এই বউ কি করছে, ছেলে বউ কি করছে, এইসবই তো শিখছেন, ভালো তো কিছু দেখাচ্ছে, সেটাও তো একটু শিখুন। আচ্ছা মা, আপনার বাপের বাড়িতে তো কোনোদিন আমি টিভি দেখিনি, ছিল কি কোনোদিন? দেখিনি তো, তাহলে আপনি কোথা থেকে শিখলেন টিভি দেখা? বাবা বাবা, আপনার কি নেশা টিভিতে? এত কারেন্ট খরচা করে তো এইভাবে টিভি বল ফ্যান চালিয়ে রাখা যায় না মা, আমি এখন বন্ধ করে দিচ্ছি, সব বন্ধ রাখুন, দেখুন কারেন্টের সাশ্রয় হবে, আপনার বিল একদম বিল আসবে না, আপনার কারেন্টের বিল পড়বে না, কোনো ব্যাপার না মা, আমি এক্ষুনি বন্ধ করে দিচ্ছি। আর মা, আপনার বাবু এলে আবার বলিয়েন না, হ্যাঁ, যে তোর বউ এ করছিল, তোর বউ ওটা করছিল, এটা করেছে, হ্যাঁ না তাই না, বুঝলেন তো? আমি কিছুই বলি না, আপনিও যেন বলিয়েন না, ঠিক আছে? তার আমি বন্ধ বন্ধ করে দিচ্ছি। মজার মজার ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন।